যে চারের কিউব চারের কিউব চারের কিউব, তাহলে চারের পাওয়ারগুলোকে যোগ করে দেব, 4^9 করে দিতে পারি। যদিও এই অপশনটি আমাদের বইয়ে নেই, কিন্তু এই অপশনটি পরীক্ষার হলে থাকলে অনেকেই কিন্তু এই ভুলটা করে আসতে পারে বা এই ভুলটা করে আসতে পারে। সঠিক উত্তর এটাই হবে যে একটা চারের কিউব, দুটো চারের কিউব, তিনটে চারের কিউব, তাহলে 3×4 কিউব। জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ফাইনাল সাজেশন সলিউশনে আজকে আমরা দেখব আমাদের সাহা ইনস্টিটিউট থেকে প্রকাশিত যে ফাইনাল সাজেশন, সেই সাজেশন বইয়ের 22 নম্বর চ্যাপ্টার সূচক। এই সূচকের উপরে আজকে আমরা 5টা সমস্যার সমাধান করব, যেটা আমাদের ফাইনাল সাজেশনে রয়েছে। 5টা সমস্যা 5টি ভিন্ন ধরনের উপরে গঠিত। এছাড়াও আজকে আমরা অতিরিক্ত একটি সমস্যা সমাধান করব, যে সমস্যাটি বিগত বছরগুলোতে আমরা আসতে দেখেছি জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে। তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে ফাইনাল সাজেশনে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে, টোটাল 27টা চ্যাপ্টার রয়েছে, এমন কিছু সমস্যাগুলিকে সামনে রেখেছি যে সমস্যাগুলির উপর অনুশীলন করে যদি পরীক্ষার হলে যাওয়া যায় তাহলে আশা করছি আনকমন প্রশ্ন থাকবে না, এই নিয়মগুলোর মধ্যে থেকেই তুমি পেয়ে যাবে। তো আমরা দেখব যে সূচকের উপরে যে 5টি সমস্যাকে আমাদের ইভারগ্রিন ফাইনাল সাজেশন বইতে রাখা হয়েছে সেই 5টি সমস্যা কী এবং তাদের সমাধান কেমনভাবে করতে হয়। এছাড়াও আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ে এই চ্যাপ্টারের উপরে বেশ কতগুলি সমস্যা রয়েছে, যে সমস্যাগুলি সমাধান করলে এই চ্যাপ্টারের উপর থেকে আসা যে কোনো সমস্যা সমাধান তুমি করতে পারবে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে। জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে এই চ্যাপ্টারের উপরে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না, কারণ এই চ্যাপ্টারটি জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার পক্ষে একটু কঠিন হয়ে যায়। তাহলে আমরা এবার দেখব যে আমাদের পরীক্ষার প্রস্তুতি পর্বে এই চ্যাপ্টারের উপর থেকে কোন কোন সমস্যাগুলিকে আমাদের দেখে যেতে হবে, তাহলে আমরা পরীক্ষার হলে কোনো অসুবিধায় পড়ব না। তো প্রথম যে সমস্যাটি আমরা পাচ্ছি যে 2^4, 2^3, 2^3, 2^4 গুণাকারে রয়েছে, এই গুণফলটি কত হবে? তো আমাদের বইয়ে আমরা উত্তরটি পাচ্ছি ডি অপশানে। ডি অপশানে কি উত্তর আছে সেটা একবার আমরা দেখে নেব। এখানে আমাদের মনে রাখতে হবে যে এইটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় পাওয়ার, তাহলে 2^4, তাহলে পাওয়ার আছে 4 আর এটাকে বলা হয় বেস, তাহলে বেসগুলি যদি সব একই থাকে তাহলে গুণ আকারে যদি লেখা হয় পাওয়ারগুলিকে যোগ করতে হয়, তাহলে 2, 2, 2, 2, তাহলে পাওয়ারগুলি আছে 4, 3, 3, 4, তাহলে 4 আর 3, 7 আর 3, 10 আর 4, 14, এই বেস একই থাকবে, পাওয়ার যোগ করে আমরা 2^14 এটাকে লিখতে পারবো, যেটা আমরা ডি অপশানে পেয়েছি। এবার চলে আসবো আমরা পরবর্তী সমস্যা, 6^13 ভাগ 6^11, যদি এইরকম পাই আমরা ভাগ আকারে পাই এবং বেস দুটো যদি সমান হয় তাহলে এই পাওয়ার দুটিকে বিয়োগ করে দিতে হয়, তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 13 থেকে 11 বিয়োগ করলে আমরা 6^2 অর্থাৎ 6 স্কোয়ার, স্কোয়ারকে 2^2 বলা যেতে পারে কিন্তু আমরা এটাকে নর্মালি স্কোয়ার বলে থাকি, তাহলে 13 থেকে 11 বিয়োগ করলে 2 থাকে 6 এর পাওয়ার 2, হলো ডি অপশানে এই উত্তরটি রয়েছে। চলে আসবো পরবর্তী সমস্যা, 2^3^2 × 4^2, দেখো এইবার কিন্তু এখানে বেসগুলো সব সমান নেই, এই বেসটা 2, এই বেস 3, এই বেস 4, যদি এইরকম থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে যোগ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 2 এর কিউব করতে হবে 8, 3 এর স্কোয়ার করতে হবে 9, 4 এর স্কোয়ার করতে হবে 16, এইবার এইটাকে আমাদের গুণ করতে হবে 8 আর 9 গুণ করে 16-র সঙ্গে গুণ করে দিতে হবে, 8^9 = 72, 72 × 16, তাহলে যে উত্তরটি পাবো সেটা আমাদের ইভারগ্রিন ফাইনাল সাজেশনের এই চ্যাপ্টারের 3^C অপশানে রয়েছে। এবার চলে আসবো আমরা পরবর্তী আরেকটি সমস্যা, 4^4, যে 4^3 + 4^3 + 4^3 কত? এখানে কিন্তু গুণ নেই, এখানে গুণ ছিল, এখানে ভাগ ছিল, এখানে গুণ ছিল, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, যদি কিনা বেশ একই থাকে,
কিন্তু যোগের ক্ষেত্রে বেস একই যদি থাকে বা পাওয়ার যদি একই থাকে তাহলে আমরা কি করব, এই রকম কোনো সূত্র নেই যে পাওয়ার যোগ করতে হবে বা পাওয়ার বিয়োগ করতে হবে। তাহলে এই জায়গাতে আমরা কি করতে পারবো, দেখো এখানে আমরা এক একটা করে ইউনিট ধরে নেব, চারের কিউব, এই ফোর কিউব এটা একটা ইউনিট, এর সঙ্গে আর একটা ফোর কিউব যদি গুণ যোগ করে দিই তাহলে একটা চারের কিউব আর একটা চারের কিউব কত হয়, দুটো চারের কিউব হয়, আরও যদি একটা যোগ করে দিই চারের কিউব তাহলে তিনটে চারের কিউব হয়, থ্রি ইন্টু চারের কিউব এটা হয়, যেটা আমরা ডি অপশানে পাচ্ছি। এই সমস্যাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সমস্যাটিতে অধিকাংশ ছাত্রছাত্রীর ভুল হয়ে যেতে পারে উত্তরের অপশানগুলি দেখার পরে। উত্তরের অপশান এখানে কেমন থাকতে পারে দেখো, চারের কিউব চারের কিউব চারের কিউব, তাহলে আমরা পাচ্ছি তিনটে চারের কিউব, তাহলে তিন চারি বারো, তিন চারি বারো তার হোল কিউব আমরা করে দিতে পারি, যেটা অপশানে রয়েছে। তোমাদের যাদের কাছে এই বইটি রয়েছে তারা দেখো যে উত্তরের একটি অপশানে বারোর কিউব রয়েছে, যেটাতে আমরা ভুল করে উত্তর সঠিক করে দিয়ে আসার প্রবণতা দেখাতে পারি, কিন্তু সেটা ভুল হয়ে যাবে। আবার এরকমও হতে পারে যে চারের কিউব চারের কিউব চারের কিউব, তাহলে চারের পাওয়ারগুলোকে যোগ করে দেব, ফোর টু দি পাওয়ার নাইন করে দিতে পারি, যদিও এই অপশানটি আমাদের বইয়ে নেই, কিন্তু এই অপশানটি পরীক্ষার হলে থাকলে অনেকেই কিন্তু এই ভুলটা করে আসতে পারে বা এই ভুলটা করে আসতে পারে। সঠিক উত্তর এটাই হবে যে একটা চারের কিউব, দুটো চারের কিউব, তিনটে চারের কিউব, তাহলে তিন গুণ চারের কিউব, এটাই সঠিক উত্তর হবে, যেটা আমাদের ডি অপশানে আমরা পাচ্ছি। চলে আসবো পরবর্তী সমস্যা, আমাদের ফাইনাল সাজেশনের এই চ্যাপ্টারের একদম শেষ সমস্যা, কিন্তু আজকে ক্লাসের শেষ সমস্যা নয়। ফাইভ স্কোয়ার তার কিউব, তাহলে কোনো একটা বেসের পাওয়ারের যদি আবার পাওয়ার থাকে, পাওয়ারের পাওয়ার হলে তখন কিন্তু এইটাকে আর এটাকে গুণ করতে হয়, তাহলে পাঁচের মাথায় দুই আছে তার মাথায় তিন আছে, তাহলে তিন দুগুণী ছয় হয়, তাহলে ফাইভ টু দি পাওয়ার সিক্স এটাই হবে উত্তর, যেটা আমাদের সি অপশানে রয়েছে, কিন্তু ফাইভ টু দি পাওয়ার সিক্স এই আকারে নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর করতে হবে কি, ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পাঁচ, তাহলে পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ পঁচিশ একশো পঁচিশ, আবার এই একশো পঁচিশ, একশো পঁচিশ গুণ একশো পঁচিশ করলে যেটা হয় সেই উত্তরটাকে বসাতে হবে পরীক্ষার হলে, কিন্তু এই গুণটা তোমাকে করে নিতে হবে, এখানে একটু সময় নষ্ট করে তোমাকে গুণটা করতে হবে। আর যদি উত্তরের অপশানে ফাইভ টু দি পাওয়ার সিক্স থাকে তাহলে তোমার সময় নষ্ট না করেই সঠিক উত্তরে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। এবার আমরা চলে আসবো আজকে যে স্পেশাল যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটির উপর আলোচনা করতে হবে, কারণ এই ধরনের সমস্যা আমরা বিগত বছরগুলোতে আসতে দেখেছি, এবং এই সমস্যা যদি আসে তাহলে আমরা যেন আর ভুল না করি। এই সমস্যাটিতে কী পাচ্ছি, এই সমস্যাটির মতোই, এই সমস্যা থেকে আমরা যে ধারণা পাচ্ছি সেই ধারণাকে এখানে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, যে পাওয়ারের পাওয়ার থাকলে সেই দুটোকে গুণ করতে হয়, পাওয়ারের পাওয়ার যদি থাকে তাহলে দুটোকে গুণ করে দিতে হয় দুটো পাওয়ারকে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই ফোর তার হোল টু দি পাওয়ার ফোর পাচ্ছি, তাহলে আমরা পাওয়ারের পাওয়ার পেয়েছি, কি করব গুণ করে দেব, তিনের চার গুণ চার যোগ সিক্সের দুয়ের তিন গুণ তিন, এবার এই তিন তিন কাটা গেল চার চার কাটা গেল, পড়ে থাকলো কত, ফাইভের কিউব যোগ সিক্সের স্কোয়ার। এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে পাওয়ারের পাওয়ার তাকে আমরা গুণ করে দিয়ে কেটে দিতে পারছি, এখানেও তাই পাওয়ারের পাওয়ারকে গুণ করে আমরা উপর নিচে কেটে দিতে পারছি। এবার কিন্তু আমাদের সমাধানটা অনেকটা সহজ হয়ে গেল, পাঁচের কিউব করলে কত হয়, একশো পঁচিশ হয়, যোগ ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ হয়, এই দুটোকে যোগ করলেই আমরা সঠিক উত্তরে পৌঁছে যেতে পারবো। তো এই যে সমস্যাটির সমাধান আমরা করলাম, এই ধরনের সমস্যা কিন্তু আমরা পরীক্ষার হলে পেতে পারি। কিভাবে পেতে পারি, সূচক চ্যাপ্টারে পেতে পারি, অথবা সরল অঙ্কের ক্ষেত্রেও পেতে পারি। সরল চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু এরকম পাওয়ারে পাওয়ারে গুণ করলে কেটে যাবে, কেটে গিয়ে একটা সহজ সরল রূপ আসবে, যেই রূপটা দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের মধ্যে তাদের সমাধান কিভাবে করতে হয় সেটা আমরা পেতে পারি। তাহলে আমরা দেখলাম যে আজকে সূচক চ্যাপ্টারের উপরে আমরা যে ছটি সমস্যার সমাধান করলাম, এই ছটি সমস্যার ধারণাকে তুমি যদি মাথায় রেখে পরীক্ষার হলে যেতে পারো, তাহলে আশা করছি জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশ
প্রবেশিকা পরীক্ষাতে এই চ্যাপ্টারের উপরে আর কোনো সমস্যা তোমার ক্ষেত্রে সমস্যা বলে মনে হবে না। অর্থাৎ তুমি পরীক্ষার হলে এই চ্যাপ্টারের সব অঙ্কই করতে পারবে, কিন্তু তার আগে তোমাকে এই চ্যাপ্টারের উপরে আরও বেশি দক্ষতা অর্জন করতে হবে। সেজন্য তোমাকে একটা HW দেওয়া হবে, সেই HWটি তুমি সম্পূর্ণ করে তবেই পরীক্ষার হলে যাবে। HWটি কি? এই যে তুমি অঙ্কটা পেয়েছো, এখানে 2 রয়েছে, তুমি এখানে 3 করে দাও বা এখানে 5 করে দাও, এরকম নিয়মটা একই রাখবে যে সব কটা পাওয়ারকে যোগ করতে হবে, পাওয়ারগুলোকে বিয়োগ করতে হবে। এখানে পাওয়ারগুলোকে যোগ বিয়োগ করা যাবে না, মান নির্ণয় করতে হবে। এরকম যোগ আকারে একটা থাকবে, পাওয়ারের পাওয়ার গুণ হবে, পাওয়ারের পাওয়ার গুণ হবে এবং উপর নিচে কাটা যাবে। এই 6টা নিয়মের উপরে প্রত্যেকটার উপরে তুমি 3টে করে সমস্যা তৈরি করো, 18টি সমস্যা তৈরি করবে, আজই করবে। আজ করার পর তুমি তার সমাধান করবে 2 দিন পর। তারপরে তুমি দেখবে যে এই চ্যাপ্টারে যে কোনো সমস্যা তোমার কাছে একদম সহজ সরল প্রাঞ্জল হয়ে গেছে, এবং জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে এই চ্যাপ্টারের উপরে যে প্রশ্নটি আসছে তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবে যে তুমি সেটা সমাধান করে সঠিক নম্বরটি আদায় করে নিতে পারবে। তো আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের এই চ্যাপ্টারের উপরে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির উপরও তোমরা প্র্যাকটিস করে যেতে পারো, বা এবার গ্রিন ফাইনাল সাজেশন বইটি সংগ্রহ করে এই সমস্যাগুলির উপরে সমাধান করতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে তুমি চান্স পাও, এটাই আমরা সায়েন্স স্টুডিওর পক্ষ থেকে কামনা করছি। পরবর্তী ক্লাসে আমরা আমাদের ইভারগ্রিন ফাইনাল সাজেশনের অন্য চ্যাপ্টারের উপর আলোচনা করব। সেই ক্লাসটি সবার আগে দেখতে হলে আমাদের কুইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো। টাটা।